সাবস্ক্রাইবে ক্লিক করুন, আর হ্যাঁ, পাশে বেল বাটনটি প্রেস করেছেন তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল অফ ইউ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন। 2019 থেকে 2050 সাল যদি আপনি বেঁচে থাকেন, তাহলে অনেক অজানা রহস্যের সমাধানের একজন অন্যতম সাক্ষী হতে পারবেন। আপনার ঘরের ভেতরটা কেমন হবে 2050 সালে? আজ আমরা সে প্রশ্নের উত্তর দিচ্ছি আপনাদের। এক নম্বরে রয়েছে এই তথ্যটি, আপনার সবার কক্ষে থাকবে ভার্চুয়াল রিয়েলিটি টেলিভিশন, যার মাধ্যমে আপনি দেখার চেয়ে উপভোগ বেশি করবেন, নিজেকে অনুভব করতে পারবেন টেলিভিশনের সাথে সাথে। দুই নম্বর তথ্য, আপনার সাধারণ জামা কাপড়ের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন জামা কাপড় থাকবে। তিন নম্বর তথ্য, আপনার ঘরের যাবতীয় কার্যক্রম আপনি একটি জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। চার নম্বর তথ্য, আপনার বিছানা আপনার নির্বিঘ্ন ঘুমের জন্য আপনার ইচ্ছে এবং মেজাজ অনুযায়ী পরিবর্তন করা যাবে। পাঁচ নম্বর তথ্য, রাতে যে সকল স্বপ্ন দেখবেন তা রেকর্ড হয়ে যাবে, সকালে উঠে আপনি স্বপ্নে কি দেখেছিলেন তা আর চিন্তা করে স্মরণ করতে হবে না, এই যন্ত্রের সাহায্যে দেখতে পাবেন। আপনার ঘরে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আয়না থাকবে, যার সাহায্যে আপনি কোনো জামা কাপড় না পরে দেখতে পাবেন কোন জামায় আপনাকে কেমন লাগছে। আপনার হৃদয় স্পন্দনের কম সময়ে আপনার কক্ষে সাজসজ্জা পরিবর্তন হয়ে যাবে। আট নম্বর তথ্য, বুদ্ধিমত্তা সম্পন্ন চাদর থাকবে বিছানায়, যার রং রূপ নমুনা ও বয়ন বিন্যাস বদলে ফেলতে পারবে। নয় নম্বর তথ্য, ভার্চুয়াল কন্ট্যাক্ট লেন্স থাকবে, যার মাধ্যমে আপনি ঘরে বিভিন্ন বিষয় পরিবর্তনের আদেশ দিতে পারবেন। হ্যালো, আপনাকেই বলছি। ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদেশ সূত্র প্রতিদিন নিয়ে আসছে জানা জানা অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন নতুন লেটেস্ট আপডেট এবং ক্রিকেট জগতের নিত্য নতুন খবর। আপনি যদি চান এই ভিডিওগুলো মিস না করতে, এখনই সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিদেশ 360 সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।